বিকেল থেকেই নয়াপল্টনের আশপাশের সড়কে পুলিশের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান দেখা যাচ্ছে। এই এলাকায় এখন বিএনপি নেতাকর্মী শূন্য। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান নিয়ে নয়াপল্টনের অলিতে গলিতে বিএনপি নেতাকর্মীদের খুঁজছেন একদল মানুষ। শনিবার বিকেল 5:30টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকার কালভার্ট রোডে দেখা যায় লাঠিসোঁট হাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের খুঁজছেন একদল মানুষ। বিজয়নগর কাকরাইল শিল্পকলা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকলেও কার্যত নির্বিকার তারা। এখন থেমে থেমে এসব এলাকায় সংঘর্ষ হচ্ছে, এর ফলে আশপাশের ভবনগুলোতে বেশ কিছু মানুষ আশ্রয় নিয়েছেন, যার মধ্যে গণমাধ্যম কর্মীরাও রয়েছেন। তারা সেখানে আটকে পড়েছেন, আশপাশের হোটেল রেস্টুরেন্ট বন্ধ, অনেকেই অনাহারে রয়েছেন। এসব এলাকায় হাতে গোনা যানবাহন রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন রয়েছেন তারা।